চার বোন, চার বোনের মধ্যে বড় বোন আগে চলে গেছে, ছোট বোনটা সবারই ছোট। বিগত সেই 70-এর আগে, 70 সনের আগে থেকেই আমার বোন অসুস্থ হয়ে পড়েছিল। তারপরেও তাকে ঈশ্বর যেভাবে বাঁচিয়ে রেখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ দেই। ভাই বোন, আমার ছোট ভাই কিরণ নার্জিনারী, কেউ প্রভুতে কাজ করে, তার সঙ্গে প্রথম প্রভুতে এসেছিল। এবং যেদিন থেকে অসুস্থ হয়ে পড়েছিল সেই দিন থেকে আজ অবধি তাকে প্রভু তুলে তুলে ধরেছেন, বিভূতি রেখেছিলেন, তাই প্রভুকে ধন্যবাদ দেই। আজকে অন্তিম দিনে ঈশ্বর তাকে তুলে নিয়েছেন, ধন্যবাদ করি। 35 থেকে 40 বছর অবধি দুঃখ পেয়েছে, যাতনা পেয়েছে আমার বোন। তার সঙ্গে নগেনকেও, আমার ভগ্নীপতী নগেনকেও আমি ধন্যবাদ দিই, অনেক কষ্ট করেছে। এবং ধন্যবাদ করি রাদার ইন চার্চের যতজন সেবা করেন তাদেরকেও আমি ধন্যবাদ করি, কেননা ঈশ্বরের কাছে যারা সেবা, ঈশ্বরের যারা সেবা করতেন, তারাই আমার বোনের পরিচর্যাতে সাহায্য করেছেন। এটা সম্ভব ছিল না মনুষ্যের, ঈশ্বর ওনাদের দ্বারা সাহায্য করেছেন, তাই ধন্যবাদ করি। আজকে ছোট বোন আমাদের তার জন্য আমার দুঃখ নেই, যেহেতু একটু আগে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনেছি, জানি ভোজ ইয়াতে ভোজ সেবায় যাওয়াকে বিলাপ করা আমাদের কর্তব্য, তাই আমরা এটিকে মনে তারা অনেক কষ্ট করেছে, ধন্যবাদ করি তাদেরকেও। এখন আপনাদের সকলকে এই ধন্যবাদ এবং কারণ আপনার একটা টান এই বোনের সঙ্গে আমাদের শুরু হয়েছিল 1983 সালে অক্টোবর মাসের 2 তারিখে। 1983 সনে 20 তারিখ জানুয়ারি বাজুগাঁও আসাম বোর্ডারে, বাজুগাঁও সবাই শুনেছেন, ওখানে অসুস্থের মাধ্যমে প্রভুকে পেতে বা প্রভু আমাকে খুঁজে পেতে সাহায্য করেছিলেন। ওখান থেকে ফিরে এসে এটা হচ্ছে 20 তারিখ জানুয়ারি, এবং 2 তারিখ অক্টোবর 1983 সন প্রথম আমরা বিশ্বাসী বর্গ আরাধনা শুরু করি। আমরা 4 ব্যক্তি ছিলাম, আমাদের 5 অস্ত্র সাহেব, আমি এবং এরা 2 ভাইজন, কিরণ ভাই এবং বিজুলি জাকব ভাই, জাকব ভাইকে তো চেনে নিয়ে অনেকে।
ইমেজে কাজ করতে তাদের সিভিলিটি আছে। পবিত্র সহযোগিতা কাকে বলা হয় এবং এই সহযোগিতায় নিষ্ঠত্ব কতখানি, আনন্দ কতখানি, সেটা এই দুজন বোনের সঙ্গে আমরা পেয়েছিলাম। এমন একটা আর্থিক সহযোগিতা, একটা মূল্যবান সহযোগিতা যে ঈশ্বরের সন্তানদের মাঝে রয়েছে, এটাকে প্রথম অনুভূতি এই বোনের বিভিন্ন গানের সুরের মাধ্যমে বা সুর দিয়ে গান গাওয়ার মাধ্যমে। এমনও হতো একটা গান আমরা আরাধনার সময় গেয়ে চলেছি, নেক্সট গান ওই পালক মশাইকে বলতে হতো না কি গাওয়া হবে, একসাথে আমরা তিন চারজন একই গান, অথচ কারোরই জানাচ্ছি। এগুলোকে আত্মার কাজ বলে আমরা মনে করি। নগেন ভাই বিজলি হালকে আমার বাড়িতে প্রায় আসত, আমার তো বয়সে অনেক ছোট, ওখানে আমার ছোট ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে হবে, সে সময় বিজলি বোনের সঙ্গে পরিচয় হয়। আত্মার টানে মনের ইচ্ছায় এরা দুজনে মিলিত হলো, শাদি বিয়া হলো, ছেলে হলো, পরিবার হলো। এটা হচ্ছে স্বর্গীয় প্রেম ভালোবাসা মাঝে আমরা এই বনকে পেয়েছিলাম। এই বনের অসুস্থতা, এই চেষ্টের রোগ যখন শুরু হয় তাকে ভেরোরে নিয়ে যাওয়ার জন্য আমাদের লিটল প্রকৃতি থেকে প্রয়াস চালানো। আমি এই সাক্ষ্যটা এটাই বলছি যে এল বেটেল চার্চ থেকে এক বুড়িমা মহিলা এই নাতুকে, ভালো বাংলায় কি বলে, ছোট ছোট নাতুন খামা, ছোট্ট চিংড়ি ওই লাল লাল হয়েছে শুকালে বলে, এটা নদীতে বিক্রি করে বিক্রি করতো আর কি। ওইভাবে ওর জীবন চলত, ভেলোরে যাবে একজন মহিলা যুবতী চিকিৎসার জন্য, তাও চেষ্টার চিকিৎসার জন্য, এখানে লাখ লাখ টাকার ব্যাপার, চারানা পয়সা দিয়ে এই বুড়িটা, ওই চারানা পয়সা দিয়ে প্রতিদিন ও আড়াইটা টেবলেট কিনে খেতে পারে, 10 পয়সা দামের ভেলোরে। এই সাক্ষ্য রয়েছে বনের, চারানা পয়সা কত মূল্যবান হয়ে দাঁড়িয়েছিল, এই সাক্ষ্যটা এই বোনের মাধ্যমে জীবিত থাকলে শোনা যেত, কিন্তু এখন জীবিত নেই। আমি ওর হয়ে সাক্ষ্য দিতে চাই যে এত গভীর ভালোবাসা, তার গান, গানের সুর, ঈশ্বরের বন্দনা মাধ্যমে আমরা পেয়েছিলাম। আমাদের এই মণ্ডলীতে পবিত্র সহযোগিতা প্রথম শুরু হয়, কিন্তু কালক্রমে দুর্ভাগ্যবশত কিছু কিছু কারণের জন্যে আমাদের প্রেম ভালোবাসা, হৃদ্যতা, কাছে থাকা সহযোগিতা একটু দূরে যেতে শুরু করলো। এমনকি আমরা দুঃখিত, প্রারম্ভিক মণ্ডলীতে যদিও ছিল এই বোন, কিন্তু একে যে আমরা কিছু মণ্ডলীর সাহায্য পাঠাবো এই পরিস্থিতি পর্যন্ত আমরা শেষ পর্যন্ত পাইনি, কিন্তু প্রার্থনা ব্যক্তিগতভাবে আমরা করতাম। আমরা স্বামী স্ত্রী দুজনে আটু গেড়ে যখন প্রার্থনা করি, যদি নগেনের কথা মনে পড়ে, যখন যখন ঈশ্বর কারো নাম প্রার্থনা করার সময় আমার মস্তিষ্কে আমার জিহ্বা অবস্থা ধরে এনে দেয়, স্মরণে এনে দেয়, তখনই প্রার্থনা করতে পারি। অনেকে কথা দেয়, হ্যাঁ আমি তোমার জন্য প্রার্থনা করব, অনেক সময় মিথ্যাবাদী হয়ে যায়। এই জন্য এই সাক্ষ্যটা দিলাম, যখন যখন ঈশ্বর প্রার্থনা করার সময় আমাকে বলত বিজলি এবং নবীনের পরিবারের জন্য প্রার্থনা, তখন প্রার্থনা।
এই নয় যে সবসময় প্রতিদিন আমি তোমার জন্য প্রার্থনা করব, কথা দিলাম প্রার্থনা করলাম না, এরকম নয়। ঈশ্বর যেদিন বলতেন লোকেন এবং যদি তার পরিবারের জন্য প্রার্থনা প্রার্থনা করতে দিচ্ছি, আমি প্রার্থনা করেছি। আজকে গতকালকে যখন আমি স্কুলের তরফ থেকে খবরটা পেলাম যে বাবা পরিবার থেকে সঠিক খবর পেলাম না, জিজ্ঞাসা আমার কান্না এসেছিল সকাল ওই দিনগুলোর কথা, যখন আমার স্মরণে আসছিল মন্ডলীর একটা অঙ্গ, দেহের একটা অঙ্গের মতো ছিল ওই বোন, আজকে মারা গেল। তার মৃত্যুকে কবর দেওয়ার জন্য পর্যন্ত যেতে পারবো না, মিস্ত্রিকে বললাম তেল খরচা আমি দেবো, তেল বাবা মশাইকে সবসময় স্মরণে আমি আমি ফোন করলাম, ঠিক আছে যাওয়া, আপনার স্ত্রীকেও বলুন একসাথে বোনের অনেক কিছু দেওয়ার ছিল, ঈশ্বরের ইচ্ছা হলে তাকে নিয়ে গেল, যেটুখানি দিয়ে গেছে আমাদের জন্য পবিত্র সহযোগিতা। আমি ব্যক্তিগত ভাবে প্রভুতে কীভাবে জীবনযাপন করতে পারি, কীভাবে গান দ্বারা সুর দ্বারা ঈশ্বরকে গৌরবান্বিত করা যায়, জীবনের কাছ থেকে শুনেছি শিখেছি। আত্মা ঈশ্বরের আত্মা ঈশ্বর নিয়ে গেছেন এবং শরীর মাটি দিয়ে তৈরি, মাটিতে যাবে স্বর্গে তার সঙ্গে দেখা পাবো, এই আশা রেখে আমার সাথে বক্তব্য এবং পরিবারের ব্যক্তির সঙ্গে রয়েছে। মোজেন ভাই এটা কি হয়ে যাবে এখন? আমি একটা এই সেদিন একটা গান রচনা করি, এই দুর্বিষহ জগতে করোনা নিয়ে অনেক কি করছে আর কি বলে হয় ভীতিগ্রস্ত এই অবস্থা, যে আমাদের বিশ্বাসীদের স্থান কোথায়, স্বর্গে যাওয়ার পথে যদি আমি একাকী হয়ে যাই তাহলে ভয় করো না, তুমি দিছো তোমার সঙ্গে। স্বর্গ লীলা মায়া আর ছিলাম আনন্দ ছিলাম পবিত্র সদস্যা প্রতিদিন আমরা নিতাম, এখানে প্রয়োজন আছে যারা ডাকে তাদের বাড়িতে যেতাম, এইভাবে সুন্দর আরাধনা করে বোন চলে গেল, আমাদের অবশিক্ষা হবে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী। খ্রিস্টের আত্মা আমারও আছে, তারও রয়েছে, যারা যারা প্রভুকে গ্রহণ করেছে তাদের প্রত্যেকেরই আছে। খ্রিস্টের আত্মা যাহার না সে খ্রিস্টের নয়, আমি আসে আছি তারা যেন জীবন পায় এবং উপচয় পায় জীবন, আমরা একসাথে পেয়েছি।
এখন আমি একজনকে আমি সুযোগ দিতে চাচ্ছি, কেউ যদি আরো যারা পড়েছেন, আমি শুরু করেছিলাম একটি কথার মাধ্যমে। এখন যেহেতু আমি অলরেডি বলেছিলাম 11টায় আমরা শুরু করব, 11টায় ঠিক আমরা শুরু করেছি, আশা করছি পারব। তো এখন অল্প হাতে আমাদের সময় আছে, এই সময়টা আমি আগে বলেছিলাম দাদাকে যে অন্তত দুজন বা বেশি হলে চারজন কিন্তু একটা কথা বলা হয়েছে, বলা তো অনেকের আছে কিন্তু আমি জানি সবাইকে ফিরে যাওয়া সম্ভব নয়, তখন অনেক টাইম লেগে যাবে। আমি আবার তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর আবহাওয়ার জন্য, যে আবহাওয়ার জন্য আমরা খুব চিন্তিত ছিলাম যে কিভাবে আজকে অনুষ্ঠানটা করা হবে। আমি বিশেষ করে আমার স্ত্রীকে যে হারিয়েছি এতে আমার দুঃখটা যদিও আছে, কিন্তু তার থেকে বেশি আমার আনন্দ যে আমরা 30 বছর একসাথে কাটিয়েছি, 30 ইয়ার্স টুগেদার। ওই 30 বছরের অনেক কিছু অভিজ্ঞতা, তার বিষয়ে দুজনের বিষয়ে যদি বলি এটা শেষ হবে না। যেরকম রোহিঙ্গা বললেন অনেক কিছু, আরো অনেক কিছু বলার ছিল কিন্তু উনি সংক্ষেপে কথাটা বলেছেন, যা আমরা বিশ্বাস করি, যে আমি বিশেষ করে আমরা দুজনে বিশ্বাস করতাম যে এটা প্রভুরই ইচ্ছা ছিল। অনেকে আমাদের বিবাহ সম্পর্কে অনেক অনেক রকম কথা বলেছিল, ভবিষ্যতে তোমাদের ছেলে মেয়ে অনেক অসুবিধা আছে, কিন্তু প্রভু তিনি তার নিজের সময় মতো আমাদেরকে সন্তান দিয়েছেন এবং সেই সময় থেকে আজ অবধি তিনি আমাদের সাহায্য করেন। যদিও মাঝে কয়েকটি বছর একটু তার শারীরিক অবস্থাটা খুব অসুবিধার মধ্যে ছিল, তার হার্টের অবস্থা কার্ডিয়াক মানে সেটা আগে ছিল, কিন্তু সেটা আরম্ভ কোনো ফ্যাক্টর ছিল না যে আমাদের পারিবারিক জীবনে। 2014 অবধি, 2014-তে 2014 এন্ড অফ 2014 অর্থাৎ তার ব্রেস্টে লেফট ব্রেস্টে ব্যথা মানে কিন্তু আমরা স্থানীয় ভাবে তাদের কিছু দেখাশোনা করে অ্যাটলিস্ট 5 মান্থ ইনভেস্ট দ্য টাইম, তো 5 মাসের মধ্যে অনেক মানে ক্ষতি হয়েছে। যাই হোক, এটা প্রভুরই মহিমা হোক। তারপরে আমরা কোথায় যাবো কোথায় যাবো না, শেষ পর্যন্ত আমরা এটা বলতে গেলে অনেক লম্বা হিস্ট্রি আছে, কিন্তু আমি অতটা বলতে চাই না কিভাবে প্রভু আমাদের সাহায্য করেছে, কিভাবে অদ্ভুতভাবে আর্থিক দিক দিয়ে হোক বা মানুষের মানে সমস্ত সহানুভূতি প্রার্থনা এবং এটা সম্ভব হয়েছে গত 40 বছর অর্থাৎ 2015 থেকে আছে 2020 ডিউরিং দিস লাস্ট 6 ইয়ার্স। তার শারীরিক অবস্থা কিছুটা অসুবিধা হলে 2015-তে 5 মাস ভেলোরে ছিলাম এবং সেই সমস্ত খরচাপাতি প্রভু তিনি তার লোকদের মাঝে জগিয়েছেন, সেটা বলতে গেলে বিরাট বড়। কিন্তু আমি এত কিছু বলতে চাই না, কিন্তু আমি সত্যিকারই আমার স্ত্রীর জন্য আমি খুব গর্বিত অনুভব করি যে তার বিষয়ে লোকেরা প্রায় অনেক কিছু কথা বলতে যেখানেই গেছেন, যারা মানে তার মধ্যে কে যে একজন অসুস্থ ব্যক্তি তা বলে মনে হয় না, সবসময় হাসি মুখ, সবসময় হাসি মুখ, এবং তার জীবন দেখে অনেকেই সত্যিকারই অনুপ্রাণিত হয়েছে এবং এটা প্রভুর বিশেষ দান ছিল। এবং বিশেষ করে তার যে মেন্টালিটি, তার যে মানসিকতা ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে সেবা করার জন্য আমার মনে হয় অনেক সময় আমারই একটু কম আছে, আমার থেকে বেশি আধ্যাত্মিক জীবনে খুব স্ট্রং ছিল, অনেক সময় আমাকে অনেক কিছু সে বলতো। যাই হোক, ধন্যবাদই সেরকম একটা স্ত্রীকে আমার জন্য প্রভু দিয়েছিলেন। এবং বিশেষ করে গত এই কয়েকদিনের কথা আমি সংক্ষেপে বলতে চাই, গত সে যেরকম ভাবে 2015-19 পর্যন্ত সব কিছু মোটামুটি ভালোভাবেই ছিল, যদি তার শারীরিক অবস্থা একটু দুর্বল ছিল কিন্তু কোনো কিছু অসুবিধা বাধা হয়নি, কিন্তু এই 2019 সেপ্টেম্বর 24 তারিখে তার কিছুদিন আগে মোটামুটি 2 সপ্তাহ আগে তার শরীরটা একটু খারাপ হয়, অন্যান্য সিমটম দেখা গেছিলো। তারপরে আমরা ভাবছিলাম ভেলোর নিয়ে যাবো, কিন্তু আবার ভেলোর গেলাম না, যেহেতু ভেলোর থেকে আমরা এসেছিলাম মাত্র 2 মাস মানে 1 মাস আগে, সেই জন্য ভাবলাম এখানে দেখাবো, সিলিগুড়ি গেলাম এবং তখন খুব অবস্থা খারাপ ছিল, কিন্তু সেখানে 5 দিন আইসিউতে থাকার পরে সেখান থেকে খুব খারাপ হয় এবং এই গত 2024 সেপ্টেম্বর 29 থেকে আজ অব্দি 2020 সেপ্টেম্বর,
কিন্তু এই অগস্টের মজা মাঝে তার শরীরটা একটু খারাপ হতে শুরু করে, মানে একাশে হাঁটাচলা করতে পারতো না, বসলে উঠতে পারতো না, আমাকে উঠাতে হতো। ও তার আর ভিতরে কি কি সমস্যা, তার মেন সমস্যা হার্টের সমস্যা। হ্যাঁ, তারপর সেই হার্টটা খুব মানে ড্যামেজ হয়েছে, এফেক্ট হয়েছে সেই কেমোথেরাপি দেওয়ার পর। কার্ডিও ডাক্তার বলেছে, ক্যান্সার ডাক্তার বলেছেন, ক্যান্সার উই হ্যাভ নাথিং টু ডু উইথ হার, বিকজ এভরিথিং ইজ কমপ্লিট, ক্যান্সারের কোনো সমস্যা না, কিন্তু তার হার্টের সমস্যা রয়েছে। এই জন্য আমরা কন্টিনিউসলি হার্টের চিকিৎসা আমরা করতাম, ভেলোরে যেতাম ট্রিটমেন্ট মানে চেক আপের জন্য যেতাম, রেগুলার যেতাম, সামটাইম ওয়ান্স ইন ইয়ার, সামটাইম টুয়াইস ইন ইয়ার, এইভাবে আমরা যেতাম। তো যাই হোক, এই কিন্তু এই 2020 কিন্তু আমরা আসতে পারিনি। শুধু এই গত বছরের যে ডাক্তারটি দেখেছেন শিলিগুড়ি, উনি দেখাশোনা করছেন, কিন্তু এই ডিউরিং দ্য লাস্ট 5-6 মান্থ এই মানে COVID-19 জন্যে আমাদের পক্ষে বাইরে কোথাও যাওয়া সম্ভব হয়নি, শিলিগুড়ি যাওয়া সম্ভব হয়নি। হয়তো ভিতরে ভিতরে কিছু ডেভেলপ হয়েছিল যার জন্যে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে, কিন্তু আমি জানি এটা ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল। কারণ সে মাঝে মধ্যে পাতলা করতো যে তখন যেদিন নিয়ে তখন সেদিন যাবো, হাসি মুখে যাবো। কদিন আগে সে বলেছিল, বিশেষ করে এই 1 সপ্তাহ আগে তার কষ্টটা খুব বেশি হতো, ঘুমাতে পারতো না, হ্যাঁ সেও কষ্ট হতো। এবং এই অবস্থাতে আমরা আজকে কালকে কষ্ট করতে আমরা 3-4 তারিখে নিয়ে যাই, এবং 4 তারিখে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করলাম। এবং দুদিন আমি তার সঙ্গে কথা বলতে পেরেছি, এবং সানডে আফটারনুন অর্থাৎ আমি তার সঙ্গে লাস্ট কথা বলেছি 6 তারিখে। আমি ভাবছিলাম হয়তো আর উন্নতি হবে, কিন্তু ডাক্তাররা আমাকে বারবার বলছেন যে অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। আমি স্যার আপনারা দেখুন, আমার যদি এখানে রাখতে হয় 4-10 দিনও রাখতে হবে, 20 দিনও রাখতে হবে, আমি কিন্তু আই এম রেডি ফর দ্যাট। তো আমার ঈশ্বর যখন এত কিছু করেছেন, এই মানে খরচা হোক সেটা তখন নিশ্চিত কিছু ব্যবস্থা করবেনি, আমার এটা বিশ্বাস ছিল। কিন্তু তারা বারবার একটি কথা বলছে, মেডিকেল পড়াশো মানে কন্টিনিউ করে ট্রিটমেন্ট। আমাকে একবার বলেছেন যদি চান সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল নিয়ে কি করবো। তো যাই হোক, সেখানে ছিল এবং আমি সানডে যখন কথা বললাম, এবং একজন নার্স সেখানে মানে হেল্প করে, মানে সেই নার্সটা মানে আয় আয় আর কি, মানে তার সঙ্গে হয়তো কিছু কথাবার্তা হয়েছে ইন দ্য মিন টাইম। এবং আমি যখন ঢুকছিলাম তাকে দেখতে যাওয়ার জন্য, তখন তুমি কোন চার্চে যাও ওই মহিলাকে মানে বলছিল আর কি, হ্যাঁ তো এইরকমভাবে কথাবার্তা চলছিল। কিন্তু সেই দিনে সানডে রাত্রেবেলা 10টার সময় আমি হসপিটালে কল পাই যে আমাকে বাড়াবে, আমি গেলাম। সেই দিন রাত্রে গেলাম, ভেন্টিলেশনে রাখা হয়েছে। তারপরে আমি বললাম তার কী করবো, তারপরে যেন আসলাম মানডেতে 7 তারিখে আসলাম। 7 তারিখে যখন আসি তখন মানে তার অবস্থা খুব মানে খারাপ অবস্থা, মানে যে কোনো মুহূর্তে চলে যাবে। তবে আমি ছিলাম, আমাকে দেখে যে কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিল না, যেহেতু সব মানে মাস্ক লাগানো ছিল, মানে সমস্ত মেশিন যন্ত্রপাতি লাগানো ছিল। তবে আমি হাত দিয়ে তাকে দিয়েছি, তো একটু মানে আমার লেখা প্রকাশ করেছি। তো যাই হোক, তারপরে শুনেছিলাম 4:30 উনি চলে গেছেন, এবং আমাকে 4:45 ভিজুয়াল ইনার্জিনারি কে পার্থিব দিক থেকে আর আমাদের মাঝে আমরা পাব আনন্দ। এই জন্য যে তার সঙ্গে আমাদের বিচ্ছেদ সাময়িক। প্রভু যীশু খ্রিস্টকে আমরা যারা বিশ্বাস করেছি, যারা পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেছি, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে প্রভু এবং ত্রাণকর্তা বলে গ্রহণ করে অনন্ত জীবনের অধিকারী হয়েছি, আমাদের জন্য প্রভু এক ধন্য আশা দিয়ে, আর সেই আশা হলো এই যে আমরা প্রত্যেকে একদিন প্রভুর সঙ্গে মিলিত হব এবং অনন্ত কাল ধরে তার আনন্দ ঘন সহভাগিতা। আজকে এই ফিউনারাল সার্ভিস, সেই প্রসঙ্গে আমরা বিশেষ করে ব্রাদার নগেন্দ্র জিনারি এবং তার পরিবার আত্মীয় স্বজন তাদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। পার্থিব দিক থেকে আজকে তারা যে ব্যথা বেদনা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তার সমব্যথী হতে আমরা, আর সেই জন্য কাউকে সান্ত্বনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের সান্ত্বনাদাতা একজনই, তিনি আমাদের ঈশ্বর। তথাপি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি তার পবিত্র
আমাদের উৎসাহিত করে, যে বাক্য হচ্ছে আমাদের সমস্ত সান্ত্বনার। আর তাই এই উপলক্ষে শাস্ত্র থেকে একটি খুব পরিচিত অংশ আমি আপনাদের কাছে পড়তে চাই, এবং সেই প্রসঙ্গে দু চারটি কথা, খুব লম্বা প্রচার নয়, দু চারটি কথা আপনাদের সামনে তুলে দেব। মিশনারিত্বের প্রতি পৃথিবীর প্রথম অর্থাৎ প্রথম মিশনারিত্ব তার চার অধ্যায় ১৩ এবং ১৪। We shall read from 1 Thessalonians chapter 4, verses 13 and 14. আমি বাংলাতে আপনাদের বলে দিচ্ছি, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোক দিগকেও সেই রূপে তাহার শরীর আনয়ন। ঈশ্বর তার এই কথিত বাক্য দ্বারা গৌরবান্বিত হন এবং আমাদের আশীর্বাদ। প্রভু যীশু খ্রিস্ট তো বিশ্বাসী রূপে আমাদের জীবনের জন্য এক ধন্য আশা। উই হ্যাভ এ ব্লেসেড হোপ ইন আওয়ার লর্ড। আর সেই ধন্য আশায় আমরা এই দুটি পদের মধ্যে দেখি প্রেরিত পৌল আমাদের জন্য তুলে ধরেছে। বিশেষ করে লক্ষ্য করুন ১৩ পদের দ্বিতীয় অংশ, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত। কত সুন্দর কথা! এখানে খুব স্পষ্ট ভাবে প্রেরিত পৌল দু ধরনের মানুষের কথা বলে, এক ধরনের মানুষ যাদের প্রত্যাশা নেই, এ গ্রুপ অফ পিপল হু হ্যাভ নো হোপ হোয়াটসোএভার, এবং দ্বিতীয় আরেক শ্রেণীর লোক যাদের প্রভু যীশু খ্রিস্টেতে এক ধন্য প্রত্যাশা, এবং সেই বিশ্বাসী সেই প্রত্যাশা যাদের আছে আমাদের জন্য প্রেরিত পৌল বলেছেন যেন যাদের প্রত্যাশা নেই তাদের মতো তোমরা দুঃখার্ত না। হ্যাঁ, এই পৃথিবীতে যখন আমরা জীবনযাপন করছি, আমরা বিশেষ করে জানি যখন আমাদের প্রিয়জনের বিয়োগ, তাদের বিচ্ছেদ আমাদের মনে স্বাভাবিকভাবে ব্যথা বেদনা উৎপন্ন, কিন্তু আমাদের দুঃখ যেন সেই পর্যায়ে সেই উচ্চতায় না পৌঁছায় যে দুঃখ যে ব্যথা বেদনা আজকে জগতের লোকেরা যারা প্রভু যীশুকে চেনেনি তাদের জীবনে। যখন আমরা লক্ষ্য করি বিশেষ করে এই ১৩ পদ থেকে ১৮ পদ, এই ছোট্ট অংশটিতে আমাদের আশীর্বাদ ধন্য আশার বিষয়ে প্রেরিত পৌল তিনটি খুব দামি কথা বলেছে, তিনটি আশার কথা তিনি বলেছেন, এবং যার মধ্যে প্রথম আশাটি আমরা ১৩ এবং ১৪ পদের আধারে দেখব। প্রথমত আমাদের পুনরুত্থানের প্রত্যাশা। We had a hope of resurrection. দ্বিতীয়ত আমাদের আরো এক ধরনের প্রত্যাশা আছে, যা হলো we have a hope of rapture. আমাদের উদ্ভবনের বা স্বর্গোত্থানের প্রত্যাশা। তৃতীয়ত আরেকটি প্রত্যাশা কথা এখানে প্রেরিত পৌল আমাদের বলেছেন, যা হচ্ছে we have a hope of rejoice, আমাদের আনন্দ উপভোগ করার এক প্রত্যাশা। আমাদের পুনরুত্থানের প্রত্যাশা আছে, আমাদের স্বর্গস্থান বা উদ্ভবস্থানের প্রত্যাশা আছে, এবং আমাদের আনন্দের।
আমি বলতে চাই, যারা প্রভুতে নিদ্রাগত হয়, লক্ষ্য করুন, হে ভ্রাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত, আমরা অজ্ঞাত থাকতে পারি না। আমরা যারা বিশ্বাসী আমরা অজ্ঞাত থাকতে পারি না, কারণ ঈশ্বর তার পবিত্র বাক্যে সবকিছু আমাদের জলের মতো আমরা অজ্ঞাত। আজ বোন বিজলি নার্সিনারি তিনি প্রভূত বিদ্যাগত, এবং আমরা কয়েকজন ভাইদের স্বাস্থ্যের মাধ্যমে আমরা শুনছিলাম যে কিভাবে তার জীবনকালে তিনি প্রভুকে সম্মান প্রদানকারী তার জীবনযাপন। আমরা আমাদের পরিবারে, আমি এবং আমার স্ত্রী সবসময় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে, এবং আমরা সবসময় স্মরণ করতাম যে বোনের মুখ থেকে কখনো হাসি দূর, শারীরিক দিক থেকে যতই যন্ত্রণা, যতই কষ্ট, ব্যথা, বেদনা তিনি ভোগ করতে, তার মুখ থেকে হাসি কখনো, কারণ সেই হাসি, সেই আনন্দ এক আদর্শ জীবন। ভাই যেমন বলছিলেন যে তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা আদর্শ এক সহধর্মিনীর মতো তিনি করে দিয়ে আমরি তার পাশে দাঁড়িয়ে, আর এটাই তো এক্সপেক্টেড, এটাই তো আশা করা হয়। অতএব এই বোন আজ নিদ্রাগত প্রভুর কাছে, যখন আমরা 116 গীত আর 15 পদ পড়ি সেখানে আমরা কি করি, লেখা আছে সদা প্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধু জনে। আজ ঈশ্বর তার দৃষ্টিতে তার এই কন্যার মৃত্যু বহুমূল্য। আজ হয়তো জাগতিক দিক থেকে আমাদের মনে ব্যথা বেদনা আছে, কিন্তু প্রভু পক্ষে এটা আনন্দজনক, কারণ তার এক কন্যা তার কাছে ইতিমধ্যে, এত শুধু পার্থিব শরীর, কিন্তু আসল মানুষটি, আসল বিজনী নার্সিনারি তিনি প্রভুতা, তিনি প্রভুর উপস্থিতিতে আছেন, তার সব পার্থিব ব্যথা বেদনা কষ্ট। যেভাবে আমরা প্রকাশিত বাক্য তো পড়ি, যারা প্রভুর উপস্থিতিতে চলে যায়, লেখা আছে প্রভু তাদের নেত্র জল, চোখের জল, অস্ত্র মুছে। বাস্তবিক আরো একটি পদের কথা আমার মনে পড়ে যাচ্ছে, প্রকাশিত বাক্য তার 14:13 পদ, Revelation chapter 14 verse 30. ওর আমি স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, তুমি লিখো, ধন্য সেই মৃতেরা যাহারা এখন অবধি প্রভুতে মরে। হ্যাঁ, আত্মা কহিতেছেন তাহারা আপন প্রভু হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে। আজ বোনের বিশ্রাম করা, কিন্তু প্রভুর উপস্থিতিতে আজকে বিশ্রাম করছেন, আর লেখা আছে ধন্য সেই মৃতেরা যাহারা এখনো প্রভূত, তিনি বিশ্রাম করছে, তার পার্থিব সমস্ত পরিশ্রম শেষ। সেই সংশোধন কত সুন্দর লেখা আছে, তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে। এভাবে আমরা একটু কত করি, বিশেষ করে হেবলের কথা লেখা আছে, মৃত হইল আজ আমাদের বোন আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তার জীবন শুধু আজ নয় কিন্তু আগামী দিনগুলিতে আমাদের তার পূর্বপুরুষ প্রত্যেকের সঙ্গে হতে তিনি আসছেন বিশ্রামের কাছে। আমাদের দুঃখ করা কিছু নেই,
হবে যে আমরাও একটা বাড়িয়ে আর এই ধন্য প্রত্যাশা শুধুমাত্র এবং শুধুমাত্র তাদেরই জন্য যারা প্রভু প্রাণকর্তা মুক্তিদাতা বলে গ্রহণ করেন, পাপের ক্ষমা লাভ করেছেন, অনন্ত জীবনের অধিকার। কিন্তু আমরা জানি যে কোনো মুদ্রারই, যে কোনো কয়েনেরই দুটি চিঠি, মুদ্রার এক পিঠে যখন বিশ্বাসীদের আমরা দেখছি, অপর পিঠে অবভিয়াসলি মৃত্যু তো সবাইরই আছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা, কেউ অমর নয়, প্রত্যেককে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের জন্য, আমরা যারা বিশ্বাসী, আমাদের জন্য যেমন এক ধন্য আশা আছে যে আমরা প্রভুর সঙ্গে মিলিত হব, প্রভুর কাছে পৌঁছে যাব। কিন্তু তাদের দশা কি হবে যারা এখনো প্রাণকর্তা বলে গ্রহণ করেননি, যারা এখনো পাপের ক্ষমা লাভ করেননি, যারা এখনো পাপে জীবন যাপন করছেন, যারা স্বর্গের নিশ্চয়তার জীবনে লাভ করেননি? এই সময় আমি ছোট্ট করে তাদের কাছে চেতনার একদম, আমি জানি না যে এই জনসমাবেশে এমন কেউ উপস্থিত আছেন কিনা যার জীবনে এই অভিজ্ঞতা এখনো, এমন যদি কেউ আছেন যে এখনো পর্যন্ত প্রভু যীশুকে প্রাণকর্তা মুক্তিদাতা বলে গ্রহণ করেননি, এই ধন্য প্রত্যাশার অধিকার লাভ করেননি, মনে রাখবেন মৃত্যু আপনার জন্য চরম এক দুর্দশা। বিশ্বাসীরা যখন মৃত্যুবরণ করে তাদের জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত, অবিশ্বাসী হয়ে প্রভু যীশুতে বিশ্বাস না করে পাপে যদি মারা যান তবে অনন্ত নরকের লেলিহান অগ্নিসূত্র হবে। লোকলিখিত সুসমাচার ১৬ অধ্যায়ের ধনী এবং লাসারের কাহিনী প্রায় আমাদের আগে পিছে লাসা এবং সেই ধনী ব্যক্তি দুজনের গন্তব্য স্থান লাসা তরুণ ব্যক্তি পিতা অব্রাহামের চলে গিয়েছে এবং সেই ধনবান যখন চোখ খুলল সে দেখল জলের জন্য ভাই ও বোন আপনাদের আমি অনুরোধ জানাতে চাই সেই দশায় এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন সুযোগ আছে প্রভুকে বিশ্বাস পাপের ক্ষমা লাভ অনন্ত জীবন, মৃত্যুর পরে আর কোন স্থান নেই, সোল ট্রিপ বলে কিছু নেই, পারগেটরি বলে কিছু নেই, যা কিছু আছে একটি মাত্র জীবন। ঈশ্বর বাক্য ইব্রীয় পত্র তার ৯:২৭ পদে লেখা আছে, কারণ মনুষ্যের জন্য একবার মৃত্যু, তৎপরে বিচার, নাথিং এলস, আর কিছু, একবার মৃত্যু, একবার মৃত্যু। প্রভু যীশুকে এই মৃত্যুর আগে যদি গ্রহণ না করেছেন তবে নরকের আগুন হবে, আমি চাই, আমি জানি যে কেউ চায় না নরকের আগুনে দিয়ে, তাই সুযোগ এখন অন্যদিন বোন বিজুলি যেভাবে আজ প্রভুর উপস্থিতিতে চলে যায় তার জন্য আজকে আমাদের অন্তরে হাহাকার নেই, আমাদের জীবনে আনন্দ আছে, কারণ এই ধন্য আমি
আশা করি। এখানে যতজন উপস্থিত হয়েছে প্রত্যেকে যেন সেই আমাদের জন্য অনুরোধানের আমাদের জন্য ঊর্ধ্বত্থানের প্রত্যাশা আমাদের জন্য সাহায্য করুন। এই অল্প চিন্তাধারা যেন আমাদের সান্ত্বনা দেয়। ঈশ্বরের বাক্য ঈশ্বরের ধন্যবাদ প্রভু, তার ক্লাসের মাধ্যমে আমাদের সাথে কথা বললেন। আমরা যতজন আজকে এখানে এসেছি আমাদের জন্য এই বাক্য খুবই প্রয়োজনীয় ছিল। আমরা নিশ্চয়ই বাক্য মন দিয়ে শুনেছি, আমরা শুনলাম এবং যে গ্রামে থাকেন, যে গ্রামে ছিল সেই গ্রামে উনি থাকেন এবং ওনারা একসাথে প্রভুকে গ্রহণ করেছিল। এবং আমরা বিস্তারিত কিছু শুনলাম যে কিরকম তারা প্রভুকে এগিয়ে এসেছিল এবং যদি শেষ দিন পর্যন্ত প্রভুকে কিরকম ভাবে আনন্দে শারীরিক কিছু অসুবিধা ছিল, অসুস্থতা ছিল, কিন্তু এটা তার জীবনে কোনো বাধা হয় না। আমাদের কাছে যদি এক আদর্শ মহিলা, আদর্শ এক ব্যক্তি, আমরা নিশ্চয়ই আজকে তার পরিণালে তার এই তার কাজে আমরা এসেছি এবং আজকে এইখানে এসে আমরা যে সকল বাক্য শুনলাম, যে সকল সাক্ষ্য শুনলাম, এগুলো যেন বৃথা না হয় চাই। আমরা সর্বদা সাহস করতেছি আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস এবং প্রভুর কাছে নিবাস অধিক বাঞ্ছনীয় জ্ঞান যদি যতদিন ছিলেন আমাদের সাথে ভগবানের, কিন্তু আজকে উনি দেহ থেকে দূরে গিয়ে চলে গেছেন এবং পৌল সেটাই বলেছেন, সেই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ এই দেহ থেকে দূরে যে আমরা জন্য সেটি আমরা কেউ মরে যাইনি বা মরব না, যদি মরে নাই সে অনন্ত জীবন পেয়েছে এবং আমরা তাকে সুন্দর দেখতে পেলাম। স্থলপদে আমরা যদি আরো পড়তাম সেখানে আমরা দেখতে পেতাম আমরা সকলেই একসাথে আমরা দিতে হবে এবং সকলেই একজনে আজকে নগেন ভাই একাকি নয় কিন্তু একদিন নগেন ভাইকেও যেতে হবে এবং সেখানে নগেন ভাই দুজনের সাথে এবং আমরা সকলেই দুজনের মতো আমাদের প্রাণকর্তা প্রভু বিশ্বাস করে বিশ্বস্তভাবে আমরা তার অনুসরণ করতে দেখতে পাবো একসাথে আমরা আমাদের নিয়ে যাব। যাওয়ার আগে একজনকে ঠিক আছে, আমাদের মাঝে একজন রেভারেন্ট আছেন ইন্ডিয়ান থেকে। আমরা উদ্দেশ্য
आज के विशेष करे प्रभु ये नवीन नजनारी तार मिसेस पृथ्वी नजनारी आज के ये जगत के विदाई लिए सें प्रभु थके प्रभु तुम्हें तुले लिए सें क्यों ना प्रभु एक बार जन्म एक मृत्यु वरण तो आती है एक जो नौ छत्र से लेखा से मनुष्य मृत्यु अभिमान भी सबसे विचारी निर्भर तो आते बोले हमरा ये पवित्र शास्त्र के हमरा पाठ करी था कि बस जानी प्रभु तुम्हें इसी को तार परिवार सब संतप्त परिवार के तुम्हें शांत करना है तो प्रभु से बीते से 115 सेखने देखते पाए से छात्रगुणी मित्र समाज दृष्टि से बहुमूल्य हाँ प्रभु से बिजली नजनारी से जगते थकते तुम्हारी दास हुए से प्रभु तुम्हारी अनेक किस कर्म करे थे प्रभु ताकि तुम जानो प्रभु इंद्र से जन्म से का यो अब्दे प्रभु तुम ताकि परिचालित करे तो प्रभु एवं तुम्हारी और तुम्हारे अनुसार से जगत से विदाय लिए थे जेतु मनुष्य मानुष के प्रभु तुम भूल दिए तुम से घोड़े घोड़े किंतु আত্মাই সেই নাসিকা ফুল দিয়ে সজীব করেছিলেন সেই আত্মা তোমার খাতে গচ্ছিত বলে আছে বলে আমরা বিশ্বাস করি এবং তোমার খাতে আমরা প্রার্থনা করি প্রভু বিশেষ করে আজকে এখানে আমরা যতজনই উপস্থিত হতে পেরেছি প্রত্যেকেরই সঙ্গে তুমি থাকো এবং তোমার ভক্ত দাসের মাধ্যমে অনেক কিছু আমরা বাক্য শূন্য বাক্য মাধ্যমে আমরা সকলেই যেন জাগ্রত হতে পারি কেননা প্রভু আমরা যতদিন বেঁচে থাকি ততদিন প্রভু তোমাকে ঈশ্বর ভয় জেনে থাকি তাই প্রভু আমরা জগৎ থেকে বিদায় নিলে কোনোদিন আর প্রভু সেই খবরের মধ্যে তোমাকে প্রশংসা করতে পারি না তাই প্রভু পবিত্রে লেখা আছে ও প্রভু হালেলুয়া প্রভু আজকে বিশেষ করে প্রভু তার দেহকে খবরস্ত করার জন্য আমরা দূরান্ত থেকে আমরা উপস্থিত হতে পেরেছি প্রত্যেকের সঙ্গে তুমি থাকো অনুগ্রহ দয়া করো যেহেতু প্রভু এই গৃহের বা আত্মীয় স্বজন বর্গ সব সন্তপ্ত পরিবারকে তুমি সান্ত্বনা প্রদান করো বাক্য দ্বারা ও প্রভু হালেলুয়া প্রভু তার দেহকে আমরা কিছুক্ষণে করে আমরা তার দেহকে খবরস্ত করার জন্য আমরা নিয়ে যাব যারা বহনকারী তাদের সঙ্গে থাকো অনুগ্রহ দেয় সর্বশেষ প্রোগ্রাম সমাজকে রেখে এই ক্ষুদ্র দিনটি প্রার্থনা কি দিচ্ছি আমি চাই আমেন ঠিক আছে আমরা তাহলে আমি খুবই দুঃখিত যে মুখ অনেকে দেখতে চেয়েছিলেন কিন্তু মুখ দেখা যাবে না যেহেতু আমি কালকে গতকাল নিজেও জানতাম না যে ম্যানেজার মানে হোটেলের ম্যানেজার আমাকে বললেন যে আমরা সব প্যাক করে দেব কিন্তু মুখটা থাকবে খোলা কিন্তু কিভাবে এটা হলো আমি জানি না যেহেতু কিছু প্রোটেকশন মানে কিছু সতর্কতার জন্য হোটেল আমরা করেছে নাকি হ্যাঁ হতে পারে তারপরে যে বাইরে যখন বেরো যখন বেরিয়ে মানে আসছিল তখন ওই গার্ড বলে যে এটা কেটে আপনারা মুখটা দেখতে পাবেন আমি তাই আশা করেছিলাম কিন্তু এইভাবে যে মুখ ফাঁকা হয়েছে এটা আমি যাই হোক অনেকে চেষ্টা দেখার ইচ্ছা ছিল দেখতে পেলেন না আমার কাছে সেই ফটো আছে পরে আপনারা পাবেন অর্থাৎ যেটা বাড়িতে অর্থাৎ পাঁচ দিন আগে আমি নিয়ে এসে 5 দিন আগে নিয়েছিলাম ফটো কেটে আছে মানে কিরকম অবস্থা ছিল তারপরে আজ থেকে প্রায় 5-6 বছর আগে ফটো আছে সেটাও আপনাদের আমি বর্ষাতে পাঠিয়ে দিতে পারবো সবাইকে এবার ফটো দেখানো সম্ভব না ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে তাহলে চলো যাই Thank you.
जहन तर पांच अध्याय चौबीस पद थे उन्नीस पद पर्त पढ़ी सत्य सत्य तुम्हारी के बलते যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। সত্য সত্য আমি তোমাদের বলতেছি এমন সময় আসতেছে বরং এখন উপস্থিত যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রক্ত শুনিবে এবং যারা শুনিবে তাহারা জীবিত হইবে। কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন কেননা তিনি মনুষ্য পুত্র। ইহাতে আশ্চর্য মনে করিও না কেননা এমন সময় আসতেছে যখন কবরস্থ সকলে তাহার রক্ত নিবে এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য এবং যাহারা অসৎকার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাইরে হইয়া আশীর্বাদ করুক। আমরা জানি মানুষের দুইবার মৃত্যু কিন্তু যারা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করেছে তাদের দুইবার জন্ম হয় কিন্তু মৃত্যু একবারে হয়। কারণ আমরা একবার মাতৃগর্ভে মনুষ্যরূপে শারীরিকভাবে আমরা জন্ম নিয়েছিলাম কিন্তু যেদিন আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করেছি সেদিন আমরা তৃতীয়বার পিতা ঈশ্বরের পরিবারে তার সন্তান হিসাবে আমরা এবং আমরা যারা বিশ্বাস করে গ্রহণ করেছি আমাদেরকে বলা হয়েছে আমরা অনন্ত জীবন পেয়েছি আমাদের আর বিচার হবে না কিন্তু আমরা মৃত্যু থেকে জীবনে পার হই। আমাদের জীবন তিনি তার মাতৃগর্ভে জন্ম নিয়েছিলেন এবং তিনি আদিকালে ঈশ্বরের পরিবারে
তার সন্তান রূপে আবার তিনি জন্ম নিয়েছিলেন এবং এই জন্মের মাধ্যমে তার আত্মিক মৃত্যু থেকে তিনি জীবনে পার হয়ে গেছিলেন। এই জন্য আজকে উনি শারীরিকভাবে মারা গেছেন কিন্তু আত্মিকভাবে তিনি জীবিত আছেন। তারা তো যিশুকে বিশ্বাস করে গ্রহণ করেছে, তারা দুইবার জন্ম নিয়েছে, তারা একবার এবং আমরা যা এখানে আমাদের মাঝে যতজন আমরা দাঁড়িয়ে আছি আমরা নিজেদেরকে আমরা জিজ্ঞেস করি, আমি কি দুইবার জন্ম পেয়েছি? যদি দুইবার জন্ম না পেয়ে থাকি অর্থাৎ ঈশ্বরের পরিবারে যদি আমরা ঈশ্বরের সন্তান রূপে আমরা যদি জন্ম না নিয়ে থাকি তাহলে আমাদের এই পার্থিব শরীর সেদিন শেষ হবে, সেদিন আমরা শারীরিকভাবে মরব কিন্তু আগামী দিনেও অনন্তকালের জন্য আমরা ঈশ্বরের কাছে পাব। কারণ মৃত্যুর অর্থই হল ঈশ্বরের কাছ থেকে অনন্ত পাব। আজকে আমরা আশ্চর্য মনে করিও না, কেন এমন সময় আসতেছে যখন কবরস্থ সকলে তার রক্ত নিবে এবং যাহারা সৎকার্য করিয়েছে তারা জীবনের পুনরুত্থানের জন্য, যাহারা অসৎ কার্য করিয়েছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসবে। আমরা একটু আগে ঈশ্বরের কাছে কাছ থেকে আমরা আবার শুনছিলাম, আমরা শুনছিলাম যে মৃত ব্যক্তির জন্য আমাদের সব করতে নেই, কারণ আমরা শুনছিলাম যে আমাদের পুনরুত্থানের আশা আছে, আমরা পুনরুত্থিত হব এবং আমরা তো যিশু খ্রিস্টের সাথে আমরা স্বর্গে চলে যাব। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইহাতে আশ্চর্য মনে করিও না, কেন এমন সময় আসতেছে যখন কবরস্থ সকলে তার রব নেবে, একদিন তবু তার প্রধান দুর্ধনের সাথে তিনি আবার ফিরে আসবেন এবং যারা মারা গেছে আমাদের আগে তারা সকলেই পুনরুত্থিত হয়েছে। আমরা তখন সেই কথাগুলো শুনেছি এবং যারা পুনরুত্থিত হবে তাদেরকে বলা হয়েছে সৎকার্যের জন্য কেউ কেউ অসৎ কেউ সৎ যারা সৎ কার্য করেছে তারা জীবনের পুনরুত্থানের জন্য পুনরুত্থিত হবে এবং যারা অসৎ কার্য করিয়াছে তারা বিচারের পুনরুত্থানের জন্য বাইরে যাবে। আমরা জানি আমাদের জীবনের বনের বিষয়ে আমরা শুনলাম তিনি কিরকম ভাবে জগতে থাকাকালীন তিনি সৎ কার্য করে গেছেন, অর্থাৎ ঈশ্বরের জন্য তার জীবনকে তিনি সমর্পিত করেছিলেন, ঈশ্বরের সেবা করে গেছেন এবং তার প্রতিফলস্বরূপ তিনি জীবনের অনন্ত জীবনের জন্য হবেন। তাই তিনি আমরা ধন্যবাদ দেবো এবং আমরাও আজকে নিজের নিজের জীবনকে আরো আমরা অনুসন্ধান করবো যে আমরাও এই জীবনের জন্য আমরা করতে পারি কিনা। আমি লাস্টে একটা পথ আমি আরো পড়তে চাই, এখানে এরকম লেখা আছে উপদেশকে উপদেশক তার ভারতের সাপুরি লেখা আছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা ঘাটা পুলিশের কাছে প্রতিগমন করিবে, জীবনের আত্মা এবং তার শরীর এই মৃত্তিকা থেকে পুলিশ থেকে তাকে বানানো হয়েছে। তাই তার শরীরকে আমরা এই মৃত্তিকাতে এই ধুলিতে এই মাটিতে আমরা আরও তার শরীরকে আমরা সম্মান সহকারে আদরে আমরা রাখব এবং আমরা সকলেই আমাদের হাত দিয়ে সম্মান থাকে। আমি অনেককে দেখি পা হাতে হাত দেয় মাটি দেয় পা হাতে, আমরা সকলেই জানি এটা একটু গুরুত্ব একটু কম না, পা হাতটা কম। আমি আশা করব আপনারা পা হাতে দিবেন না, পারলে আপনারা দুই হাতেই দেন সম্মান সহকারে আমাদের বনকে আমরা গুরুত্ব করি। আমরা শুনতে পেয়েছি কালকে আমাদের প্রিয় বোন তোমার কাছে চলে গেছে, তবু আজকে আমরা তার এই মরদেহকে আমরা বিদায় জানানোর জন্য সবাই এসেছি প্রভু। আমরা আনন্দ করছি কেননা প্রভু তুমি তাকে তুলে নিয়েছো, তার পার্থিব শরীরের সমস্ত দুঃখ কষ্ট তার শরীরে ছিল সেখান থেকে তুমি বিশ্রাম দিয়েছো, তোমাকে ধন্যবাদ করি প্রভু। তার জীবনে তুমি যে সমস্ত কর্তব্য বিষয় সকল আমাদের জন্য রেখেছিলে আমরা শুনতে পেয়েছি সাক্ষ্য সকলের মাধ্যমে, আমরা নিজের চোখে দেখেছি যেদিন লিটল ফ্রগ ফেলোশিপ শুরু হয়েছিল সেদিন প্রভু তার সুরের মাধ্যমে তার গানের মাধ্যমে আমরা কত আনন্দিত হয়েছি, আমরা আমাদের জীবনে আমাদের আত্মায় আমরা প্রভু আমরা তো অনেক প্রভু আশীর্বাদ পেয়েছি। তাই প্রভু আমরা আজকে এই প্রভু এই সময় তো তাকে আনন্দ সহকারে তাকে
আমরা বিদায় দিয়ে এবং প্রভু এই গর্তের মধ্যে এই কবরের মধ্যে রাখতে শিখি, কেন না সে আবার সেদিন প্রভু তুমি ফিরে আসবে বাধ্য যন্ত্র সহকারে তোমার সর্বজনের সাথে, সেদিন তিনি তোমার হাতে উদ্যান অনুষ্ঠান হবেন, প্রথম শিশু অনুষ্ঠানে ভাগী হবেন। প্রভু আমরা তো ওই সময় তোমাকে ধন্যবাদ করি, তো আমরা যত ধরনের স্মৃতি তোমার সাক্ষী হিসাবে আমরা তোমার দাসের মাধ্যমে যে সমস্ত বাক্য সকল শুনেছি, প্রভু আমরা নিজের জীবনকে আমরা তৌল্য করি, আমরা প্রভু তোমার সাথে যাওয়ার জন্য আমরা কি প্রস্তুত হয়েছি, আমরা কি তোমাকে গ্রহণ করেছি, আমি কি তোমার আমরা কি তোমাকে প্রভু লোকে গ্রহণ করেছি, আমাদের পাপ ক্ষমা হয়েছে কিনা, প্রভু তোমার পুনরুত্থান যেদিন প্রভু তোমার রাজ্য শুরু হবে সেই রাতে দিনে আমরা সবাই মিলে প্রভু আনন্দ ধ্বনি করবো। প্রভু তোমাকে ধন্যবাদ করছি, এখনই আমরা এই বনে এই মরদেহকে এই কঠিন বাক্যকে আমরা এই কবরে রাখছি, কবরকে সুরক্ষিত করতে আসো প্রভু, এবং সেদিন প্রভু এই গৃহ থেকে পাশে আমার বোন উন্নতি রয়েছে এবং তার পাশে যদি বোন থাকে তারা দুইজনে উঠে তোমার সাথে প্রভু পুনরুত্থান হবে এবং তোমার রাজ্যে প্রবেশ করবে। ধন্যবাদ দিই তোমার বিষয়গুলো আরেকটু বড় ধন্যবাদ হয়ে আমরা জীবিত অবস্থায় যারা আছি প্রভু সবাইকে আমরা আনন্দ সহকারে ধন্যবাদ দিই এই ক্ষুদ্র মেয়েটি প্রার্থনা কাম করছি যিশু নামে। আমি নবেন ভাই এবং জয় তোমাকে আমরা প্রেম করা ঠিক আছে আমি এখন ভাই জয় এবং তারপরে আমরা যত আত্মীয় স্বজন এবং আমরা যতজন এসেছি কোদাল লাগবে শুনছে। আচ্ছা তো কেউ যাবেন না, একটু জলযোগের ব্যবস্থা আছে, আপনারা জলযোগ করে যাবেন, আগে কেউ না যাবে Can you hear me? If anybody wants to say anything to Uncle Nagin, some words, I will give you.
the opportunity to do that. Put this on. Some people might talk to you. Okay. Nagin, is he there? Hello? Yeah. Nagin? Yeah. Jai Masri, we have been praying for your wife and we pray that God will console you, your daughter, your son and daughter-in-law, and will continue to be all. Okay, as believers, we have hope and we will see her soon when we meet the Lord. Yeah, thank you. Thank you. Thank you very much. Please continue to uphold us in your. Yeah, okay. Thank you. Anybody else there? Yeah. I don't know. Yeah. Amit Adhikari, sir. Amit, hi. Hello. Yeah. Is it audible? No. This is Sujata from Bethany. Praying for uncle and family. As Uncle Raghu said, she is in safe hand. And we'll remember for God's portion and strength at this time for uncle and family. Yeah, thank you. Brother Jai Masi, my Anand Bhakar, brother. Yeah, Jai Masi. ब्रदर हम आपके लिए प्रार्थना कर रहे हैं. पिछले दिनों से प्रार्थना करते आ रहे हैं. प्रभु आपके परिवार को और बेटा और बहू को और आपके साथ प्रभु रहे हैं ना. हम आने तो नहीं पाए लेकिन हम प्रार्थना में जरूर आपको निरंतर याद कर रहे हैं. प्रभु आपको सहायता करे ब्रदर. Nagin, I'm Subrata Fullerton from Hyderabad. Yes, yes, brother, I know you. Yes, brother, I know very well. I'm calling from Hyderabad. I watched the funeral service. Thank you. I'm very sorry. Take care, and God will give you courage and boldness to carry on. Yeah. Yes, brother. Thank you. Thank you for your encouragement. This place, where is this place? Okay. This is actually in North Bengal, Alipurduar district. Acha, Alipurduar. This is about, Alipurduar, that is at near Hasimara. Oh, Hasimara. This is called Lothabari. Near Hasimara, Kara, I know. Niren, where is Niren? Yeah. Niren was here just, I think. Yeah, he was here. He left for some urgent work. Yeah. Oh. Who else is there? He was here. Don't think any examiners are here, but many lot are here. Okay. You take care. Okay. Yeah, thank you, brother. You take care. God bless you. Thank you. I have my son and my daughter-in-law. We are three. At family, Thank you, brother. Thank you. Jai Masi, brother. Purna Sam. হ্যাঁ, বলো, আছি. প্রার্থনা করো আমার ছেলে এবং বৌমার জন্য, তারা একটু ভেঙে পড়েছে. নগেন্দা, সঞ্জয় বলছি. হ্যাঁ, বলো বলো.
পুরো প্রোগ্রামটা আমরা দেখেছি, আমরা প্রার্থনা করছি, বিশ্বাস করি, আর আমরা ধরবো। আর সত্যি সমস্ত পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করেছেন, আর আমরা কন্টিনিউ আপনাদের সকলকে প্রার্থনা করবো, আপনার ছেলে ছেলে সকলকে আমরা স্মরণ করবো। ওকে ওকে নগেন, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর আবহাওয়া ছিল, খুব সুন্দর এনভায়রনমেন্ট, সবকিছু ভালো হয়েছে। Cutting the meeting, everybody. And for now, thank you for the Hello. 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 H